ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ব্লগ নিজু চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে আমি কলেজে আসলাম, তো ভাবলাম আপনাদেরকে ব্লগটি শেয়ার করি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার সাথেই থাকুন। দেখুন, কলেজে কোনো মানুষ নেই, শূন্য কলেজ। যারা যারা আমার মতো সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছে তারা শুধু, আপনাদের তো বলাই হয়নি আমি এসেছি আজকে কলেজে আমার সার্টিফিকেট নেওয়ার জন্য। বৃন্দাবন কলেজ এটি 1931 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। আমি ফুল কলেজের ভিডিওটি হেঁটে হেঁটে করেছি। চলো বট গাছের নিচ, ওখানে বসে আমরা সব বান্ধবীরা মিলে আড্ডা দিতাম, অনেক আনন্দ হইতো। আসলে অসাধারণ আমাদের কলেজটি। বন্ধুরা, আপনারা যারা এখনো বৃন্দাবন সরকারি কলেজটি এখনো দেখেন নাই, তারা অবশ্যই আসবেন। আপনাদের সবার আসলে কলেজটি ভ্রমণ করলে অনেক ভালো লাগবে। কেন্দ্রীয় গ্রন্থাগার, দেখুন ব্যাস আর একটু সামনে। এই যে দেখুন, এখানে ছাত্রী মিলনায়তন, এখানে সব ছাত্রীরা রেস্ট করে। সামনে আরো অনেক ভবন আছে। এটা হলো অর্থনীতি ডিপার্টমেন্ট, এদিকে আমি যাব না। ফুল কলেজের ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন একটু সামনে, এটি হচ্ছে মসজিদ, আমাদের কলেজের মসজিদ। ওইখানে আমাদের স্যার ছাত্ররা নামাজ পড়ে। আমার পিছনে আমার দুটি বান্ধবীও আছে। ব্যবস্থাপনা বিভাগ, এটা লাগা আছে দর্শন বিভাগ, বাংলা বিভাগ,
আর ইংলিশ ডিপার্টমেন্টটা অন্য একটি বিল্ডিংয়ে, ওই বিল্ডিংটা আমি প্রথম এই ভিডিওতে ধরেছিলাম, আপনাদেরকে বলা হয়নি। বিয়ার্স দেখুন, আপনারা নিশ্চয়ই অনেক উপভোগ করতেছেন, আমি অনেক উপভোগ করেছি ভিডিওটি বানানোর সময়, ভালো লেগেছে আমার। পদার্থবিজ্ঞান বিভাগ ওটিও নতুনই স্থাপন করা হয়েছে। সামনের দিকে আর যাব না, এখন আমরা আবার ব্যাক করব। আমাদের কলেজের আগে না অনেক সুন্দর, অনেক সুন্দর ফুল, নেভি ব্লু কালার, হোয়াইট কালার। কলেজের মাঠ এখানে, ইতিহাস ডিপার্টমেন্ট আমি দেখে যাই নাই, কি সুন্দর ফুল, বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে। এখন আমি সার্টিফিকেটের জন্য অফিসে দিয়ে যাচ্ছি। সবাই ভিড় করছে সার্টিফিকেটের জন্য ভিতরে, রসায়ন বিভাগ। গণিত বিভাগ পুরো কলেজ ফাঁকা। আমাদের সবার সার্টিফিকেট আনা হয়ে গেছে, এখন আমরা একটু আড্ডা দিয়ে বাসায় চলে যাব। ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।